নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে সিয়াম পূজা, জুটির তৃতীয় সিনেমা শান। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এ সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এবারের সেগমেন্টে। নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের শান সিনেমাটি। এরই মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে এই সিনেমারই দয়ালের শিরোনামের একটি গান, যেখানে পূজা চেরিকে বেশ আবেদনময় লেগেছে। এছাড়াও সিনেমাটি নিয়ে দর্শক মহলে বেশ আগ্রহ বাড়ছে। সত্য ঘটনা অবলম্বনে পুলিশ অ্যাকশন থ্রিলার শান সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারির 7 তারিখে। মানব পাচারের বিরুদ্ধে পুলিশ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে গেছে সিনেমাটির গল্প। দর্শকের আস্থা অর্জন করা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এখন সেটা যদি আমরা আমাদের ভুল চয়েসের জন্য বারবার স্যাক্রিফাইস করে ফেলি, অথবা আরও মোটা দাগে বলতে গেলে যে বেশি অর্থ উপার্জনের জন্য যদি স্যাক্রিফাইস করে ফেলি, সাইনিং করি খালি, তাহলে ওই বিশ্বাসটা চলে গেলে ওইটা টাকা দিয়ে কিনতে পারবো না। সিনেমাটিতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন সহ আরো অনেকে। আমি তোকে এত সহজে মারব না, তোর বিচার হবে আমার দেশের মানুষের সামনে। দর্শককে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, একটা গল্প বলেছি, এবং যে মানুষদেরকে সোসাইটির যে মানুষদেরকে যাদেরকে নিয়ে হিউম্যান ট্রাফিকিংটা একটা ইম্পর্টেন্ট টপিক, তাদেরকে আপনি যদি জ্ঞানের কথা বলেন তাহলে কিন্তু লাভ নেই। বাট একটা ফিল্ম কিন্তু অনেক কিছু বলে দিতে পারে নীরবে নিভৃতে। সেই মানুষরা যদি সেইটুক মেসেজ পায় যে হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষতিকারক দিকগুলো আসলে কোথায়, অথবা বেশি লোভ করতে গিয়ে আসলে আমরা কী ধরনের বিপদে ফেলে দিই আমাদের পরিবারকে, নিজেদেরকে, এইটুক যদি তারা বুঝতে পারেন, আমার মনে হয় যে আমাদের টিম একটু হলেও সাকসেসফুল। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। এখন দেখার বিষয় সিনেমাটি মুক্তির পর দর্শক মহলে কী পরিমাণ সাড়া ফেলতে পারে।